नमस्कार, आमी डॉक्टर मधुमिता रॉय, आमी बीकेसी कॉलेजे जूलॉजी विभागे अध्यापना करी। जय हिंद दोस्तों, मैं केंद्रीय अर्धसैनिक बल का सदस्य हूँ। नमस्कार, आमी शर्णक। बर्तमान परिस्थितिर दिके आमरा ताके भालो करी बुझते पारछी जे साधारण समाज अवस्था एखन भालो नय़, एवं COVID-19 नोवेल करोना भाइरासेर संक्रमण ठेकाते आमादेर सबाइके एखन लकडाउनेर मध्ये थाकते हच्छे। আমাদের এখন একটা করে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা আমরা সকলেই কম বেশি জানি। এই COVID-19 এপিডেমিকে পড়ে আমাদের এখন স্কুল কলেজ সবই বন্ধ, চারিদিকে ক্লাস চলছে, অনলাইন ক্লাসেস হোক বা বন্ধুদের সঙ্গে ভিডিও কলিং চ্যাট। কিন্তু তাই বলে কি পড়াশুনো থেমে থাকবে? নয়, আমাদের টিচিং পদ্ধতি এখন পুরোপুরি পাল্টে গেছে। আমরা তো স্কুল কলেজে ক্লাসরুমে পড়াতে পারছি না, কিন্তু আমরা বিভিন্ন রকম ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ছাত্রছাত্রীদের যতটা সম্ভব কমিউনিকেট করা সম্ভব, স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা সম্ভব, সেটা করছি। যেমন ধরা যাক, আমরা অনলাইন ক্লাস কিছুটা নিচ্ছি বিভিন্ন রকম মাধ্যম ব্যবহার করে, গুগল ডুওস, জুম ক্লাসরুম, তারপর হোয়াটসঅ্যাপ, ভিডিও কল, অডিও কল, কনফারেন্স কল, পিডিএফ ফাইল শেয়ার করছি। আমরা আরও কিছু উদ্যোগ নিয়েছি যাতে আমরা ইউটিউবেও ভিডিও আপলোড করে দিতে পারি, যাতে লেকচার্সগুলো স্টুডেন্টরা সেখান থেকে দেখতে পায় এবং পড়াগুলো বুঝতে পারে। যদিও ক্লাসরুম টিচিংয়ের এটা বিকল্প নয়, কিন্তু তবু কিছুটা এখনকার মতো সামাল দেওয়া যেতে পারে। সব স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একই পদ্ধতি এখন ব্যবহার করা হচ্ছে, বাড়ি বসেই আমরা অনলাইনে আমাদের টিচিং চালিয়ে যাচ্ছি। পরে যখন স্কুল কলেজ আবার রিওপেন হবে, তখন আশা করি আবার ক্লাসরুম টিচিং আমরা শুরু করতে পারব, তার আগে সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই লকডাউনের মধ্যে থাকাকালীন মানুষ অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, ঘরের মধ্যে একটানা এরকমভাবে বন্দি অবস্থায় থাকতে হচ্ছে। সাধারণ মানুষের কীরকম হয়, যেরকম স্বাভাবিক জীবনযাত্রা, কলেজ, স্কুল, অফিস, রোজ নিত্য নতুন দৌড়াদৌড়ি, নতুন নতুন কাজ, এদের মাঝখানে ছোটাছুটি করতে হচ্ছে। তার মাঝখানে এমন একটা পরিস্থিতি এসেছে যা কখনো কেউ কল্পনা করেনি, এবং তাদেরকে আচমকা এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তার জন্য এই লকডাউনে স্বভাবতই অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। লকডাউন এই কথাটা প্রথম যখন শুরু হলো, ব্যাপারটা যখন শুরু হলো, তখন আমরা বেশ বিমর্ষ হয়ে পড়েছিলাম, বেশ মুষড়ে পড়েছিলাম যে লকডাউন মানে সারা সময় সবসময় বাড়িতে থাকতে হবে, তাহলে কী করব বাড়িতে থেকে? স্টুডেন্টরা ভাবছে শুধু পড়াশুনো করব, তারপরে আর কী করব। তবে এটা সম্ভব লকডাউনের পরিস্থিতিটা পজিটিভভাবে নেওয়া। যেমন কিছু আমার করার নেই, আমি বাইরে বেরোতে পারছি না বলে আমার ভীষণ রকমভাবে বিষাদময় জীবন হয়ে গেল, সেটা নয়। বাড়িতে থাকার ফলে আমরা সকলেই, প্রত্যেকেই ফ্যামিলি মেম্বারদের অনেক বেশি সময় দিতে পারছি। যেমন আমি পার্সোনালি আমার মেয়েকে খুব বেশি সময় দিতে পারি না, কিন্তু এই সময়টা আমি অনেকটা সময় মেয়ের সঙ্গে কাটাতে পারছি। বাড়ির সমস্ত কাজকর্ম করার পরেও অনেকটা সময় তবুও থাকে, সবাই সেই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারে। মানুষ অত্যন্ত বুদ্ধিমান এবং উন্নত প্রাণী, তারা কিন্তু অত্যন্ত ক্রিয়েটিভ, তাদের মস্তিষ্ক অনেক বেশি ডেভেলপড। ফলে আর প্রত্যেকের মধ্যেই আমরা জানি যে অনেক ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে, অনেকের অনেক হবিজ আছে যারা সময়ের অভাবে করতে পারেন না। সেই হবিজগুলো কিন্তু আবার নতুন করে রিভাইভ করানো যায় এই সময়তে, ফলে খুব মরস্ট না হয়ে আমরা সেই হবিগুলোতেও কিন্তু মনোনিবেশ করতে পারি এবং একটা পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারি। এখন যদি ভেবে দেখা যাক,
যে লকডাউনটাকে আমরা যদি গৃহবন্দী অবস্থা না ভেবে সেটাকে যদি একটু অন্যভাবে কল্পনা করতে পারি, কিরকম? যেরকম ধরুন আপনি অফিসে কাজ করেন বা কলেজের স্টুডেন্ট যাদের অনেক দিন ধরে ইচ্ছা তারা নতুন করে গান শিখবেন, কোনো নতুন ভাষা শিখবেন, অথবা আঁকাআঁকি করবেন, বা যেগুলো নিজেরা আগে করতেন, যে সমস্ত আর্টগুলো নিজেরা আগে করতেন সেগুলো বন্ধ হয়ে গেছে পরিস্থিতির চাপে পড়ে, সেগুলো আবার পুনরায় শুরু করুন, নতুন করে সেগুলোকে আবার ঝালিয়ে নিন, সে আঁকা হোক, হয়তো আপনি একটু একটু ভালো আঁকতে পারেন কিন্তু পড়াশোনার চাপে বা দৈনন্দিন কাজকর্মের জন্য সেগুলো বন্ধ হয়ে গেছে একরকম, সেগুলোকে আবার করে শুরু করুন। এখন যথেষ্ট রকম সময় আছে, আপনারা ঘরে কাটাচ্ছেন, আপনাদের ভালো লাগছে না, তো সেই জিনিসগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি যদি এটাকে আমরা গৃহবন্দী অবস্থা না ভেবে একটা ছুটির মেজাজ কল্পনা করতে পারি। সবাই বাড়িতে আছে, সবার সঙ্গে সময় কাটানো, পরিবারের সঙ্গে সময় কাটানো, এবং নিজের মনের ইচ্ছাগুলোকে আমরা পূরণ করতে পারি। যে ছেলেটা হয়তো আঁকতে পারত কিন্তু সবার সঙ্গে কোনো প্রতিযোগিতায় পেরে উঠত না, নিজে নিজে আঁকার অভ্যাস বাড়িতে একটুখানি কাগজের ওপর কারোর হালকা মতো পোর্ট্রেট বা মুখ আঁকতে পারলেই যে খুব সহজে খুশি হয়ে যায়, অথবা যে অনেকদিন গানের রেওয়াজ ছেড়ে দিচ্ছে, যার সময় হতো না, সে আবার নতুন করে সেই গানের রেওয়াজটাকে চালু করল। যেমন আমার স্টুডেন্টরা, আমি খবর পাচ্ছি স্টুডেন্টরা শেয়ার করছেন বিভিন্ন মাধ্যমে যে তারা বিভিন্ন রকম ক্রিয়েটিভ কাজকর্ম করে চলেছে। আমিও আমার অনেক হবির মধ্যে সবগুলো করার সময় নিশ্চয়ই পারছি না, বাড়িতে অনেক কাজ করতে হচ্ছে যেহেতু এখন কোনো কাজের লোকই আসছেন না বাড়িতে, তো দিনের শেষে সব কাজ করার পরেও কিছু কিছু হবির জন্য আমি সময় দিতে পারছি। আমি যেমন নাচ গান, ছবি আঁকা, বই পড়া, কবিতা পড়া, গান শোনা, গার্ডেনিং করা, পেন্টিং করা, অনেক রকমের হবির সঙ্গে যুক্ত, কিন্তু এই মুহূর্তে আমি সবগুলো করে উঠতে পারছি না। আমার এখন হবি হয়ে দাঁড়িয়েছে বলতে পারেন, যেমন আমি যেহেতু রান্নাটা আমাকে করতেই হচ্ছে ফ্যামিলির জন্য, তো মাঝে মাঝে আমি চেষ্টা করছি একটু ক্রিয়েটিভ রান্নাবান্না করতে, মানে একটু অন্য রকমের রান্নাবান্না করতে, করে প্রায় হবির মতনই আমি রান্নাবান্নার পেছনে একটু সময় দিচ্ছি, আর একটু বেশি করে একটু ভালো করে একটু এক্সপেরিমেন্টাল পদ রান্না করার চেষ্টা করছি। আর একটা আমার বিশেষ হবি হলো, আমার বেশ কিছু গাছপালা আছে, আমি গার্ডেনিং খুব পছন্দ করি এবং খুব ভালোবাসি, তো আমি গার্ডেনিংও করছি। গার্ডেনিং আমার গাছপালা যত্ন করা, জল দেওয়া রেগুলার নিয়মিত, তাদের কাটিং করা, প্রুনিং করা। আর সব মানুষই আমি বিশ্বাস করি তারা কিছু না কিছু কাজে নিজেদেরকে, পজিটিভ কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারেন, ফলে আমাদের জীবনটা আরও অনেক বেশি ভাইব্রান্ট এবং পজিটিভ হয়ে উঠবে। বলতে পারছি না, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারছি না, কার সঙ্গে দেখা হচ্ছে না, সেই খেলা সেই মজা ফোনে সবসময় এটা চলে না, সে আমরা সোশ্যাল মিডিয়াতেই হোক বা নর্মাল সময় ভিডিও কল হোক, তাতে কিন্তু সবসময় সময় কাটানো যাচ্ছে না, সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারছি আমাদের চারপাশের অবস্থা দেখে। কিন্তু আমাদেরকে সংযত হতে হবে, যতদিন না এই মহামারীর আকারটা কমছে ততদিন পর্যন্ত আমাদেরকে সংযত হতে হবেই, তো সেই হিসেবে একটু কাজ করুন না, ভালো লাগবে দেখবে। কীভাবে করা যেতে পারে? যেমন আমি ধরুন, আমার গিটার শেখার শখ ছিল অনেকদিন ধরে, তো আমি যেহেতু গান করতাম মাঝখানে সেটা বন্ধ হয়ে গেছিল একরকম, তো আমি ভেবেছিলাম যে ইনস্ট্রুমেন্ট কিনে সেটাকে নিয়ে আমি কাজ করব, তো সেরকম ইচ্ছা মতো আমার গিটার কেনা হলো, তখন আমি স্বাভাবিকভাবে গিটার প্র্যাকটিস করছি, এবং যেহেতু এই লকডাউনে অনেকটা ছুটি পাওয়া যাচ্ছে আমি সেগুলোকে কাজে লাগাচ্ছি। পাশাপাশি আমার লেখার অভ্যাসও আছে, সে লিখে গল্প কবিতা লিখে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছি, সেরকমভাবে সময় কাটাচ্ছি, কখনো কখনো গান করছি, কখনো কখনো চারপাশে দৃশ্য দেখছি, প্রকৃতি যা ঠিকঠাক মতো দেখা যায় না সচরাচর আমাদের ব্যস্ত সমাজ জীবনে,
সেগুলোকে আমরা করতেই পারি, কিন্তু আমরা সেটা করছি না। সবার সঙ্গে গল্প করা, সেই ছোটবেলায় যেরকম সবাই মিলে একসঙ্গে গল্প করতাম, কারেন্ট চলে গেলে ভূতের গল্প, কোনো পুরনো হাসি মজার গল্প, সেগুলো প্রায় সচরাচর এখন দেখাই যায় না। কিন্তু এই লকডাউনের পরিস্থিতিতে আমরা আবার সুযোগ পাচ্ছি সেগুলোকে আবার স্মৃতিচারণ করা, সেগুলোকে আরেকবার করে মনে করা। তো কেন সেগুলো করতে পারবো না? অবশ্যই করতে পারবো। যা ইচ্ছা হচ্ছে মনে, যা মনে হচ্ছে যে আমি করতে পারবো, আমি কিছু ক্রিয়েটিভ কাজ করব, কিছু প্রোডাক্টিভ কাজ করব, সে নাচ হোক, সে গান হোক, সে গিটার বাজানো হোক, সে তবলা শেখা হোক, সব কিছু, বা অন্য কোনো নিজস্ব তাগিদে অন্য কোনো ভাষা শেখা হোক, সেটাও কিন্তু আমরা এই সময় যথেষ্ট ভালোভাবে কাজে লাগাতে পারি। সবাই একটু চেষ্টা করুন, যাতে এই পরিস্থিতিতে নিজেকে ঘরবন্দি না মনে করে ছুটির মেজাজে নিজের কিছু ক্রিয়েটিভ কাজ করা, বা নিজের যে মনের অপূর্ণ ইচ্ছাগুলো ছিল সেগুলোকে পূরণ করা। কারণ যতদিন না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা ঘর থেকে বাইরে বের হতে পারবো না। इस कोरोना को लेके कुछ बात बताना चाहता हूँ, जो कि बहुत सारे लोग जानते भी हैं, हमसे ज़्यादा भी जानते हैं, लेकिन हम क्या करते हैं इस लॉकडाउन और ये कोरोना की हालत को लेके, हम क्या करते हैं, हम कैसे सावधानी लेते हैं? पहले सावधानी तो है, जब हम बाहर में रहते हैं खास करके, तो हम मास्क को 100% लगाए। दूसरी बात है कि हर किसी को टच करने के बाद, जैसे हाथ से दरवाज़ा खोले है, हाथ से कोई काम किए है, ये बाहर के कोई काम किए है, तो हमेशा हाथ को सैनिटाइज करें। उससे भी अच्छा है अगर साबुन से आप धो सकते हो तो। जैसे हम अर्धसैनिक बल का सदस्य है, हम तो घर पे बैठे नहीं सकते हैं, लेकिन एक बात है कि हम ड्यूटी से जब आते हैं, हमारे बैरक में आते हैं, कैंप में घुसने से पहले हमारे जूते को कीटनाशक से धोया जाता है, फिर हाथों को साबुन से धोया जाता है, उसके बाद ड्रेस को खोल के अलग रखा जाता है, और उसके बाद नहा धो के हम साफ सफाई होते हैं। तो आप लोग भी हमारे दोस्त हो तो इस तरीका का कोई काम कर सकते हैं आप लोग। सबसे बड़ी बात है ये सावधानी है। जैसे सोचते हैं कि कोई बाहर से घूम के आए, 100-200 रुपया बैंक में जमा करने के लिए बैंक का पासबुक लेके निकाल पड़ते हैं, मेडिसिन का प्रेस्क्रिप्शन लेके अब निकाल पड़ते हैं, सब्जी का थैलिया लेके निकाल पड़ते हैं। अगर आपको सच में ज़रूरत है तो जाइए, लेकिन अगर ज़रूरत ना है, से बाहर जाने की मौका ढूंढते हैं, तो इसके लिए मैं बोलूं कि ये सब चीज़ ना करें। अपने सावधानी अपने पास है। ये सब करने का मतलब ये होता है कि आपने खुद से धोखाधड़ी करना। आप सेफ रहेंगे, आपका परिवार सेफ रहेंगे। और तो कुछ दिनों की बातें हैं, धीरे धीरे उम्मीदें है कि ये कोरोना ख़त्म हो जाएगा, तब हम सब बाहर निकलेंगे, जाएंगे। आप लोग बाहर जाने के लिए सोच रहे हैं, हम घर आने के लिए सोच रहे हैं। तो आप लोगों से यही निवेदन है कि आप लोग सावधानी बरकरार रखिए, लोकल पुलिस के साथ कोऑपरेट कीजिए। जैसे आपके कोई नॉलेज में आ जाए कि बाहर से आदमी आपका एरिया में, गाँव में, या किसी बगल वाले पड़ोसियों की घर में आए हैं, तो ज़रूर इस बात को लोकल पुलिस को बताए कि ऐसा ऐसा आदमी आया है, उसको डिटेक्ट कीजिए। अब खुद मत जाइए वहीं पे, हो सकता है किसके शरीर में कोरोना है, किसके शरीर में नहीं है, ये तो किसी को नहीं पता। जब हम इतना सावधानी में रहते हैं, तो आप लोग भी हमसे तालमेल बनाए रखे, एक साथ काम करें। और कुछ नहीं, बस इतने ही आपसे उम्मीद है। तो मेरा मानना है कुछ तो ख़राब हुआ है, जिन लोग
डेलि के डेलि कमाई का खाते हैं उन लोग अभी भूखा पेट रहना पड़ रहा है। सरकार कोशिश कर रहा है लेकिन हर एक आदमी को करना मुश्किल नहीं नामुमकिन भी होता है। यही मैं कहना चाहूँगा कि और कुछ दिन तक अपने प्रयास जारी रखें कोरोना वायरस की चलते। और हम जैसे कर रहे कि हम बाहर तो जाते नहीं हैं, अभी जैसे हमारा ड्यूटी ख़त्म हो जाता है हम कैंप पे आते हैं और शाम के टाइम हम अपने फिटनेस बना लेते हैं। ऐसे काम आप भी कर सकते हैं, कैसे अपने छत पे अपने बरंदा पे सीट अप पुश अप स्किपिंग ये सब करके अपना फिटनेस बना सकते हैं। बिल्कुल गैदरिंग मत कीजिए, एक दूसरे से जोड़िए मत, पड़ोसियों को बुलाइए मत, अपने अकेले अकेले कर सकते हैं। हो सकता है आपको देख के आपका पड़ोसी भी अपने छत पे शुरुआत करे। ऐसे कुछ दिन तक आप कीजिए, आपको मन भी लगेगा अच्छा भी लगेगा। चाहे तो आप इसको और इंटरेस्टिंग बना सकते हैं, इसको वीडियो बना के आप अपलोड भी कर सकते हैं कि मैं कैसे कर रहा हूँ। ये समाज के प्रति पब्लिकों के प्रति एक अच्छा चीज़ होगा। धन्यवाद। जय हिंद।